এখন বর্তমান বাংলাদেশের যুবক যুবতীরা বাদাম বিক্রেতা হয়ে গেছে, তারা বাদাম বিক্রি করতেছে, হ্যাঁ বাদাম বিক্রি করতেছে, কাঁচা বাদাম কাঁচা বাদাম, কথা কন না কেন, কথা কন না কেন, কথা কন না কেন, কথা কন না কেন, পায়ের নালা হাতের বালা থাকে যদি সিটি গোলের সেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এ যুবরা বেটা হাত কত প্রতি নামাজে, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব বলে কোরআনের দ্বিতীয় নূর বুঝাচ্ছিলাম, নামাজে দাঁড়ানোর পরে বলতেছে প্রথমে আয়াতে বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রত্যেকটা রাকাতে এই আয়াত তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। একদিনও তো কোনো মসজিদের মুসল্লি হরতাল করলো না, কোনো প্রতিক্রিয়া করলো না, সাংবাদিক সম্মেলন করলো না যে আমরা এই সুরা আর শুনতে চাই না, এই সুরা আমরা আর শুনবো না, কি হরতাল করেছে নাকি। বাংলাদেশে কোনো গান যদি ভাইরাল হয় ওটা দুইবার শোনার পরে আর শুনতে মনে চায় না যুবক ভাইরা, কথা বলবেন। এই যে গত দুই মাস আগে ইন্দোনেশিয়ার এক মহিলার গান ভাইরাল হয়ে গেল মানিকে মাগে হিতে, কি কথা কন না কেন, হ্যাঁ এই গানটা আর আর চলে না, আর চলে না।